প্রিয় রঞ্জন, এক ধাপ করে আমি তোমার কাছে পৌঁছব, তারপর তোমার কলা টিপে ধরে আমার স্ত্রী আর মেয়ে আখির খোঁজ নেব। এই করণি, এই মাখন, এখান থেকেই এবার শুরু হবে আমার খেলা। আপনি এখানে? হ্যাঁ, আমি বললাম আপনি পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আসলে কোথায় দাঁড়াবো বুঝতে পারছিলাম না, তাই এখানেই অপেক্ষা করছিলাম। আর ঠিক আছে, চলুন, সামনে আমার বৌদির দোকান আছে, চায়ের দোকান, ওখানে গিয়ে বসি। শোন, আমার দেওর একজনকে নিয়ে আসছে, বুঝতে পেরেছিস? ওরা এলে এই দু প্লেট ডিম টোস্ট দিয়ে দিবি, আর রেডি করে দিয়ে যাচ্ছি, আর চা দিবি। আচ্ছা ঠিক আছে। সন্ধে হয়ে গেল, এদিকে মেয়ের কোনো পাত্তাই নেই। মানে ওসব জায়গায় ফোন লাগে না, মানে আমার হয়েছে জ্বালা। কমলা দিদি যদি জানে আবার দেবার সাথে গেছে, তাহলে কেলেঙ্কারি। আপনার সঙ্গে কি হলো? চোখটা একটু জ্বালা জ্বালা করছে। ঠান্ডা লেগেছে বোধ হয়। রেডি করা আছে গো। হ্যাঁ, এগুলো দিয়ে দে। হ্যাঁ, দিয়ে দেবো। ঠিক আছে। আমার কাজের ব্যাপারে কোনো কথা হলো? হ্যাঁ, অফিসে একটা অফিস বয় লাগবে, কিন্তু মাইনেটা বড় কম। আমি পারবো, আমি সব কাজ করতে পারবো। আপনি আমার ব্যবস্থা করে দিন না, আমার সংসারটা তাহলে। ঠিক ঠিক আছে ঠিক আছে, আপনি কালকে একবার ফ্যাক্টরিতে আসুন, আমি আপনার সঙ্গে ম্যানেজারবাবু কথা বলিয়ে দেবো। কাল থেকে আমার ধর্মযুদ্ধ শুরু। জালিয়াতি করে, বিশ্বাসঘাতকতা করে তোমার যে সাম্রাজ্য তুমি গড়ে তুলেছ, তার এক একটা ইঁট আমি বসিয়ে দেব। তুমি আমাকে পিছন থেকে ছুরি মেরেছ প্রিয় রঞ্জন, আমি তোমাকে মারব সামনে থেকে, সামনে থেকে। দুই শালি, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।